আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি। অ্যান্ড আইজ একটা ভিডিও লাগাইছি, বহুদিন বাদে আমার একটা রেসিপির ভিডিও লাগাইছি। সো এই ভিডিও আমি আসলে শখটা দুই শখ দিনের ভিডিওরে আমি মিক্স করিয়া ভিডিও একটা বানাইছি। সো আমার একটা দেহপা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে, আর এখানেও আমি কুমড়া ফাতা অ্যান্ড কুমড়ার যে ফুল লই লইছি, তিনটা ফুল পাইছি আসলে গার্ডেনও। আর কুমড়া ফাতা খেসমা দেখে আমি আনছি, আনিয়া আমি এখানো রেডি করছি। ফুলর যে মাঝখানোর ফলেন লাগাই যে কিতা দহনিটারে ডেঠালহান কিতা যে তাহি গেল, সো ওগুনতরে বাঙ্গিয়া ফালাই দিবা। সো আমি ফালাই দিছি, ওগুনতরে ফালাইয়া ফুলরে আমি কিতা করে লিছি, বালাটিকে ওয়াশ করিয়া ফাতা উত্তর বালাটিকে ওয়াশ করিয়া তৈরি রাখছি। এখন আমি একটা বললো মাঝে প্লেন ফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার, কর্ন ফ্লাওয়ার দিয়া অ্যান্ড দেন হলদির পাউডার, মরিচ চিলি পাউডার, মরিচের পাউডার আর কি, অ্যান্ড ধনিয়া পাউডার অ্যান্ড সল্ট দিয়া, অল পেপার সিজনিং দিয়া, অ্যান্ড বলোর মাঝে সারা মিশাই লিমু, মিশাইয়া পানিরে দিয়া আরেকটারে গলিয়া রাখি দিমু। আমার খাইবার 1 ঘন্টা আগে আমি দেখছি তা জিনিস যদি রেডি করে রাখি দিন, রাইস ফ্লাওয়ারের জিনিস 1 ঘন্টা আগে যদি খানির রেডি করা হয় বা হান্দেশ বানাইলে তো আগের দিন মানাইয়া রাখা আরও বেটার। সো এই জিনিসটা সেট হয় আর একটা প্রুভ হয়। সো রাইতে রাইতে বা 1 ঘন্টা আগেও যদি একটা রেগুলিয়া রাখেন তো এই জিনিসটা ফাঁকে আর আমরা ফেটে সমস্যা করি না, নাইলে তো চালকের জিনিস লগালগ সরিয়া খাওয়া আসলে বেশ ঠিক না। অ্যান্ড যত বেশি সময় যায় অত বেশি জিনিসটা ভালো হয়। সো আমি এখানে ফাতারে ডুবাই ডুবাইয়া মিক্স করিয়া অ্যান্ড দিও সাইডে দিয়ে আমার বাটে লাগাইয়া অ্যান্ড তেল গরম করিয়া সারি দিমু। সো আমি একটা ভিজিয়ে রাখছি আর আমি বার সাইডে আমার তেল গরম হইতো। সো আমি এখানে টিফাল ননস্টিক একটা ফ্রাইং প্যানের মাঝে তেল লই লইছি, লইয়া আমার পাখোড়া, লিফ পাখোড়া আমার আফসিনে রাখুন, লিফ পাখোড়ারে সারি দিছি তেলের মাঝে। সো দেখতে পারা বিরানোর, অ্যান্ড এটা তো আর কমন জিনিস আমার কাছে লাগে, সবেও জানেন এটা খোরাক ইলাহান। বাট আমি আসলে যে পাঠে ইউজ করি এটার টেম্পোরা মনে হয় ডাকে, টেম্পোরা বাঠে ডাকে। সো টেম্পোরা বাঠে যেটা একটা হলো রাইস ফ্লাওয়ার দি খরে। আমি মাস্টার শেফ হয়ে একদিন ওয়াচ করছিলাম, আমার খুব ভালো লাগে, আমার ফেভারিট একটা কেতা প্রোগ্রাম মাস্টার শেফ, আমার যে ভালো লাগে দেখে দেখতে শো নেটফ্লিক্স বইয়ে বইয়ে আমি দেখি। সো আমি দেখছিলাম তারা একটা টেম্পোরা বাটা বানাইছে রাইস ফ্লাওয়ার দিই অ্যান্ড কর্ন ফ্লাওয়ার মিক্স করিয়া, তারা এবার ময়দা দিছে না, ময়দা আমি আমার ইচ্ছা মতো দিছি। সো এখানে দেখতে পারা যে বিউটিফুল হয়েছে, আর আমি যে বাটা করছি তারারে ফলো করি একটারে করছি, অ্যান্ড ও জিনিস বেশি ক্রিস্পি লাগে। আর যত সময় যায় এই বাটা দেখছি বেত লয় না, কোনো কোনো সময় আছে বেসন দি করলে বাদে গিয়া কত বল বাদে বেত লই যায়। অ্যান্ড ই বাটা যেটা তার আগে আমি দেখে করছি একটা এবার বেত লইছে না, এক্সট্রা ক্রিস্পি থাকছে। অ্যান্ড আমার এখানেও আমরা লঞ্চ প্রিপারেশন হয়ে গেছে, আমি চিকেন রাইচি আলু দিই, আফসিনে যে বালা ফাইন চিকেন খাইতা বা জেইনে তার ফেভারেট। সো ওই উইকেন্ড আছে তো স্যাটারডে আছে, তারা বালা ফাইবা তারা লাগে মানাইলে। এখানেও আমরা মুলা ফাতার শাক আমার হাজবেন্ডে এদিন আনছিলা, জেইন রাবু মুলা ফাতা আনছিলা, তাই বুঝছেন লাই ফাতার লই আইছেন চাইরাঠি মুলা ফাতা। সো আমি এক হাঠি দিয়ে আমি তরকারি রাঁধছি ফাবিয়া মাছ দি, অ্যান্ড এখানেও আরও তিন হাঠি রইছিল। সো আমি শাক করে লিছি, আর এখানেও দেখতে পারো আমার পাখোড়াস, লিফ পাখোড়া, ফ্লাওয়ার পাখোড়া, আমার কুমড়া ফাতা, কুমড়া গাছর আনছি। অনেক তো আর গাছের মাঝে বেশি কিছু রয়েছে না, ফাতাও শখটা রয়েছে অ্যান্ড ফুলও মাঝে মাঝে আছে শখটা, তিনটেও পাইছি আজকু। এখন আমার রাইস কুকারের ভাত আমরা আসলে আজকু বৌলো কিছু লইছি না, আমরা গরু খাইলে তো আর আমরার ওলাখান সামনে আনিয়া খাইলাই, আর মেহমান আইলে আমি বৌলো দিই সপ্তাহ সুন্দর করে সাজাইয়া, আর গরুর নিজের সামনে নিজের নিজের হইলে ওলাখানা নিয়ে আসলে বেশি মেস হয় না। সো আমরা হান্ডি বা সসপ্যান আনিয়া সামনে খাইলেই, কোনো কোনো সময় আমরা কুকারও থাকে আর আমরা গিয়া যার যেটা ভালো লাগে আমরা লইয়া খাইলে। সো ওখানে একবার দেখাইলাম আমার পাখোড়াস যে ক্রিস্পি অ্যান্ড যে টেস্টি হয়েছে, মশলা রিয়েলি নাইস, আমরা যে ভালো পাইছি যে ইনরা যে ভালো পাইছি। তাহলে আমার আসলে খইরা সদিন ধরি পাখোড়া দিতাম
অ্যান্ড আমি ফুল ফাইরাম না, সো আজকে গার্ডেনও তিনটা ফাইসলাম আনছি, কারণ হইলো আর অফতিনর ভ্লগ তোরা ভিডিও করে রাখলাম, আমার ভাবি আইসলা আমার গরো, সো থাইম বালা ফাই নতা খাইতা, আমি হইতে গার্ডেন তো নেতান লাগি হইলো তোরা ফাতা আনিয়া আর ফুল আনিয়া তাদের তান লাগি পাকোড়া সাইডটা সখটা খড়ি লাগিব নে, আর আমার গরো রান্দা আছিল ফাবিয়া মাছ আছিল শুটকি বড় মাছের শুটকি দিয়ে ও বেজিন দিয়া, সো বাইঙ্গন একটা ছোট ছোট বাইঙ্গন আসলে আমি আজটা তো আনছিলাম, এর কেন আমার যে মুলা ফাতা হয়েছিলাম মুলা ফাতা এখাটি রাঁছিলাম ফাবিয়া মাছ দি মাছরি বেড়ান হরি রাঁছিলাম, রিয়েলি টেস্টি হয়েছে, তাই যে খুশি হয়েছন পালা পাইছন, তাই হইবা তা না তোর ফাতা তরকারি সবসময় মজা লাগে না, হইবা আমার আতরটা বলে তান বেশি ভালো লাগছে, তো হইরা যে মজা লাগছে খাইছন খাইয়া গেছেন আমার করে দিন, অ্যান্ড এখানে আমার প্লেট লই লইছি ফাতা একটা, আমার একটু অন্যদিনও আমরা গেছিলাম এখানো কাফেত গেছিলাম কষ্টে কাফেত গিয়া আমরা বইয়া কফি খাইছি প্রসন্নতা লইছি, এখানো যেই নাফসিন যেদিন ফয়লা গেছিলাম স্কুলও, সো ওদিন করে আমরা এই ভিডিও তোরা করিয়া রাখছিলাম, আমরা লইছিলাম তোরা চিজ অ্যান্ড মটো টোস্টি, তার বাদে আমি লইছিলাম মকে কফি না মকে না আমার একটা কাপিচিনো সরি কাপিচিনো লইছিলাম এখানো, আর জেনুর আব্বু লাঠে লইছেন তাই লাঠে বালা ফাইন খাইতা, আর আমরা এর মাঝে কুকি একটা লইছি লই আমরা এদিন বইয়া খাইছিলাম, আর এই ভিডিও এই ব্লগও আরও দিন কর আমার জেনুর আব্বুরে লইয়া গেছিলাম আসলে এখানো ট্রাফিক সেন্টার, সো ট্রাফিক সেন্টারে গিয়ে আমরা বইয়া খাইছি, জেইন আর আফসিং গেছিলাম কি স্কুলও বাদে জেনুর আব্বু খুঁড়া তে আগেও আমরা গিয়া ট্রাফিক সেন্টার হতে বলে আটটি আই বা চেন্তার লোকে তখন সবসময় সেইলা খান নিঠান্ডা গিয়া আঠা যায় না, আর যেই না সুন্দর তোরা শপিং আসিল তাই করে আইও আমরা গিয়া আটমো আর শপিং তোরা লিয়ে আইমো, আর এই ভিডিও আর একদিন কর স্কুলও বা চেন্তরের দেওয়া বাদে আসলে একটু হলো একদিন আগর ভিডিও আমরা ফ্রাইডে গেছিলাম গিয়া কাফের মাঝে, আসলে আমি গরো আসলাম আর জেনুর আব্বা তো ফোন করছেন কাফের যাইতাইনি কেতার লোকে আমার বড় আফার কথা কইরা আমার আফা আর দুলাবাই যাইতা মানে তারা আমার ইনভিটেশন দিয়েছেন যাইও তান্ডে লইয়া আর আমরা গিয়া কত বয়েল কফি ফি খাইলেই মনে সো জেনুর আব্বা আমার ফোন করছেন যাইতাইনি আমি কইতে আপনি আমার পিক করে লোকা আর যাইমো গেনে সো আমি কুইকলি রেডি হইয়া গেছি গিয়া বাদে আমরা কফি খাইছি আমরা তোরা নাস্তা লইছি কেন আমার আমি যাওয়াই আমি ট্রিট দিছি কেন সবরে সো তারা যে হাপি হয়েছিল না আমার আফা খালি কইরা না না একটা ফ্যান আয় তোমরা আমরা রে ট্রিট দিলাইছো আমরা আর দিন ইয়া তোমরা রে ট্রিট দিতাম হইব মানে তো আমরার ট্রিট বাকি রইল তার গেছে ইনশাল্লাহ আমরা আগামীতে আর একদিন যাইমু গিয়া তারা রাত ট্রিট খাইমু সুন্দর লাগে আসলে কোনো খানো যে ভালো লাগে বেচেন তোর স্কুলও দিয়া আর নিটান্ড হইলে আসলে আমার আফারও সব বাইচেন স্কুলও গেছেন গে তার নলগে কোনো ছোটো বাইচেন উঠেন নাই আমারও যে নাফসিন দিয়েজন স্কুলও গেছেন গে ফুল টাইম তো রাফসিন এমন লাস্ট ইয়ার তো আসলা সো উনকু ফুল টাইম দেওয়াই আমরা যেসা খানো যাইতাম গে ফারি এই টাইম আসলে আগে মিলতো না বাইচেন লগে থাকলে তারা লইয়া সব খানো যাওয়া যায় না এইটা আরো দিনের ভিডিও আমার আফার গরো আমি আমার বড় আফার গরো আরো দিন গেছিলাম ইয়া হই ভিডিও তোরা লইয়াই সো আপডেট একটা দিমুনে তান গার্ডেন তো অলরেডি আমার ভিডিও একটা দেখাইছি শেয়ার করছি সবর লগে সো এখন আমার তোর লাগানি গাছ আমি সেরা দিছিলাম থানরে আইনাউরির মার্শাল্লাহ আইনাউরি অঙ্কু দরিলার আর আমার দেখা যে খুশি লাগছে আমি ভাবলাম ঠিক আছে আমার গার্ডেন তোর আইনাউরি বাঁচিছে না মরে গেছে আমার আফার গার্ডেনও আছে যে আমার যে খুশি লাগছে দেখা যে একজনের গার্ডেনও তো লিস্ট ওইছে আর আমার আফার গার্ডেনও যে রই দিয়ে লাগে অ্যান্ড দেখতে পারা যে মরা গাছ আছিল আসলে একটা ফলা যে হেলথি আছিল আর বাদে কদিন বাদে দেখছি তার গাছ একটা মরে গেছে ফুকেও খাইলিছে বাদে অনে জানাম না এরবার আসলে হায়াত আছে গাছর এরবার গাছ একটা জিতই গেছে আর দেখতে পারা আইনা উড়ি আস্তে আস্তে বারণে শুরু আর এখানে ফুলজও থরা অতরা আশা করা যায় যে আইনা উড়ি হইব আর আইনা উড়ির আসলে গাছর ফুলর একটা হাঁস দেখতে পাররা একবারে উড়ির সেই পল্লা খান উল্টা উল্টো ইয়া ফুলায় ফুলর পেটল যেগুন ওগুনায় সেখানেও আমি গাছরে বালেটকে দেখাইলাম
শেয়ার করলাম আমার নিজের দেখা যে এক্সাইটেড এক্সাইটমেন্ট একটা আলাদা, ফুর্তি একটা আইসে আমার, যে খুশি লাগছে দেখে যে আমার আফার গার্ডনো আইনা উড়ি ধরিলার। আমি অলওয়েজ আঁকি, আমার একটা বেশি শখ আছিল, আমি আইনা উড়ির গাছ রইতাম। আমি খালি শুনি আমার ননহরি হইবা থানহরির গার্ডনো আইনা উড়ি ধরে যত তা। সো আমার আম্মার একবার দিসলা পাঠাইয়া বেশি, অ্যান্ড বাট আমার আম্মায় ট্রাই করিয়াও হইছে না। আর এখানেও আমিও আমার আফারে ও উঠমাঠো গাছের সেরা দিছিলাম, ছয়টা মানে ফার্স্টটা, সরি ফার্স্টটা গাছ। আর দেখতে পারে এখানে টমাটো মশলা তান যত তা ধরছে, আর তানটার মাঝে আরো বেশি বেশি ধরছে। আর আমারটা অত বেশি ফার্টিলাইজার দিয়া অত বেশি সার দিয়া যত্ন আরো বেশি করলাম। বট আসলে কোনো কোনো সময় আছে বেশি সার দিলেও ফসল ধরে না, গাছ খালি বড় করে আর জিনিস কম ধরে। আর আমার আফারি গাছের মাঝে বেশি সারের কিছু নাই, তার ন্যাচারাল যে কম্পোস্ট কিনে আনছিলা অর্থাৎ দিছেন থলে, আর আসলে বেশিটার মাঝে এক্সট্রা কোনো ফার্টিলাইজার দেওয়া হয়েছে না। দেখতে পারা তার একবারে জুঠাই জুঠাই টমেটো দরিয়া বই থাকছে, মাস সপ্তাহ যে বড় হয়েছে হইলে বড় বাদে রইদ নাই তো, রইদ হইলে এবার ফাঁকি গেল, অনেক ফাঁকতে পারেন না। বট ওলানো সপ্তাহ নিয়ে আজ দিন টমেটোর খড়ি রান্ধন যে ভালো লাগে, বাট কিনা টমেটো আসলে যদিন লগে তিন চারটা দিলাইন তো গে পারফেক্ট একটা টেস্ট আই হয়। অ্যান্ড আমি পার্সোনালি চেরি টমেটোস খেয়ে ভালো ফাইন, আমার অত ইন্টারেস্ট নাই চেরি টমেটোস, এমনি কিনিয়া যে গুণা নিয়ে আমার যে ভালো লাগে। বাট আর একবার আমার আম্মার গার্ডেনর বা আমার বড় বাবির গার্ডেনর খাইছিলাম চেরি টমেটো, ফাঁকে না কিতা লাগে জানি না। আমার বাবি একবার দিছিলাম, আমার এসে লাগছে অত খস আমার মুখের মাঝে লাগছে আহিয়া, আর আমি টোটালি লাইক বালা পাইছি না আমার খড়ি। আমি অলরেডি আজদাতনে আমি আরও সালাড টমেটো না চেরি টমেটো মিক্স করি আনিয়া রান্ধিয়া বাদেও আমি একবারে খাইতাম পারছি না। আমার মুখের মাঝে এমন খস আইয়া লাগছে গলায় ওলায়, যেমন আখলা খান একটা ডিফারেন্ট একটা ফিলিং করছে খাওয়া বাদে। আমার কাছে লাগে বেশি খেসমা রয়ে গেছিল মনে হয়, আর বেশি সুঠোও রয়েছে, সুঠো দেখতে লাগছে খেসমা। এখানেও থান চেরি ট্রি দেখতে পাররা, আর তান কুমড়ার ল দেখছা মাটির মাঝে এমনি গাড়া আছে, একটা আসলে তাই এমনি তোরা শোন অন ফালাইয়া, আর বার খালি পাইয়াও কিছু ধরেন না, এটা তো আর মেইন গাছর না, এমনি আগে একটা রয়ে গেছে মনে হয়। এখানেও তান খৈশাগর গাছ দুইটা গাছ দেখতে পারা লত দিছে যে সুন্দর। আর এখানেও আমি বেশি কিনছিলাম বিএনএম হোমস্টথনে মারিগোল্ড গেন্দা ফুলর, বট এগুলো অত বড় হয়েছে জানলাম না যে মাসে এইখান গেন্দা ফুল আমি অত মুঠা অত বড় গাছ দেখছি না কোনোদিন, সো দেখাইছি। অ্যান্ড এখানেও দেখতে পাররা যে খালা উল্টামরিচ, তখন একবারে ব্ল্যাক রঙর ফেপলি, এটা লাগে আমার কাছে অভিজিন কালার ওখানে একটু পেপলি হেনতে ফেপলি আর ব্ল্যাক হেন রিয়েলি বিউটিফুল। এখানেও দেখতে পাররা বাক্কা উড়ি সরি উড়ি নাহে চিলি আইসে খাসামরিচ রিয়েলি জাল। আমার এবার একটু প্রবলেম আছে, আমি বেশি জাল খাইতাম পারি না, হইলে আমার দেখতে খুব সুন্দর লাগে। আমার গাছ আমার গার্ডেনও গার্ডেন নয় সরি আমার ঘরের মাঝে নাগার গাছ আছিল, আমার যত নাগা আমি মানুষের বাটি বাটি দিছি খাবাইছি, আমার নন হরি ননরে আমি পার্সেল হরিও ফাটিয়া দিছি, আমার জাল এজন রেডিং তাহন তানরে আমি পার্সেল হরি দিছি, আমার চাষি হরিরও আমি খাবাইছি, বাক্কা আসলে আমার হর বাড়িরও সজনরে খাবাইছি যারে যারে ফার্সি দিতাম। আর আমার লোকাল যারা আমার আসন সিনফরিসের মাঝে আমার ফ্রেন্ডও হলো আসন আমার নেইবারও হল বা আমার ফ্যামিলি রিলেটিভ যত যতজনও আসন সবরে আমি যত নাগা খাবাইছি, হইলে আমার একটা প্রবলেম বেশি জাল খাইতাম পারি না। বাট আমার যে ভালো লাগে চিলি খাসামরিচের গাছ নাগার গাছ, কেন আমার আফারে থান জালে দিছেন অ্যালোভেরা প্লান্ট। অ্যালোভেরা আসলে ফেস মাস্ক মানানি লাগি বালা স্কিনের লাগি যে বালা আছো তাই একটা আনিয়া থাকছেন, জুসও খাওয়া রিয়েলি গুড, একটা যত বড় হইব আরও বেশি বেশি জেল ফাইবা একটা বিত্তনে। আমিও ইনশাল্লাহ এখদিন আনিয়া এখটা গাছ তা নখটাতে আনিয়া লাগাইমু আমার ঘরের লাগে রাখমু, আমার আফসিনের তো একসীমা একটু হেল্প হইতে পারে, দেখমুনে কিছু করতাম পারিনি। কারণ আমার গার্ডেনর উড়ি বা কাকদিন আগে তুলছিলাম ভিডিও হরি রাখছিলাম হয়ে আপনার লগে শেয়ার করমুনে, সময় মতো আমি আপলোড করতাম ফার্মো অন্য ভিডিও লগে লাগাইয়া, এটা তো আর বেশি সময়ের ভিডিও নাই, সো হয়তো করিয়া রাখি দেই অ্যান্ড অন্য ভিডিওত লাগাই দিই মানে, সো আমিও কম ফুল ভিডিওর লগে এটার কানেক্ট করে লাইছি হই শেয়ার করিলে আপনারা দেখতে পারবা। সো আমার গার্ডেনর এখানে রোনে বিনস আমি সব বেশি বার করে লিছি, আমি একটু ফুক্ত করছিলাম হয়ে বেশি খাইলেই মানে আমার এই রোনে বিনের
বাজি খাইতে ভালো লাগে, বট সব সময়ও আমি ভালো খাই না। আমার ভালো লাগে একটু কাঁচর বিচিরে যুজিন রান্ধন মাস্তি, বেশি ফেভারেট আমার ই করি। আমার বেশি ভালো লাগে খাইতে আর মজাও লাগে খাইতে। আর দেখানো দেখতে পারা বেশি হয়েছে না আসলে, বেশি হইলে খোলার দেখার যে সুন্দর। আর আমার রণবীর বিচির একটা জিনিস আমার বেশি ভালো লাগে, বা আমি বেশি ইন্ট্রিগ দেখবার লাগি, যে জানবার লাগি তার বিচির রং অত ডিফারেন্ট, একটা তো না একটা অত ডিফারেন্ট কি লাগানো হয়। বট উড়ি দেখতে তো সেম, বট বিচির ভিতরে দেখতে পারা এটার টাইগার সিড হয় নি না লেপেড সিড হয় জানলাম না। তো সানা 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 আমার আম্মায় হইবা বাগল লাখান খেতা থাকে, হাঁস থাকে এটার বিচির মাঝে, যে সুন্দর লাগে দেখতে। আর এটার যে কলার কলার যে বিউটিফুল। সো আমিও বেশি দিই, এখানেও আমি গোয়াল মাছ রাঁধছিলাম বাগারিয়া, গোয়াল মাছ রাঁধছি বেশি দিই। এখানে আমার আম্মায় হয়েছিলাম আরে বেশির খাল ফালাইতাম না, আর আমি আসলে কোনো দিন এখন রাঁধছি না। ও ফার্স্ট টাইম আমি খালরে রাখিয়া রাঁধছি, আমার জিনরা বেশি ভালো পাইছেন। বাট আমি প্রেফার করি আসলে খাল ছাড়া, রান্দা বাদে মজা হয়েছে করি, আমার বাদ হয়েছে না, আমার বালা ফাইছি। বাট বালা ফাইলেও যেমন আমি বুঝি খাল ছাড়া আরো বেশি বালা লাগে, মজা লাগে বেশি। সব আশা করি বালা ফাইছেন, আল্লাহ হাফেজ।